হাই গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার নিজের হাতে তৈরি দীপাবলি 14 প্রদীপ। তো এটা আমি নিজের মানে নিজের বাড়িতে করেছি, প্রত্যেক বছরই করি, এই নতুন বছর না, প্রত্যেক বছরই করি। তো সেটা কিভাবে করি, কি কি প্রসেসে করি, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু ছাদে বসে আছি, প্রচণ্ড রোদ, তার জন্য মাথায় ওড়না দিয়ে নিয়েছি। আর তো চলো তোমাদের সাথে বেশি বকবক না করে শেয়ার করা যাক কিভাবে করি। দেখো, তো আমি প্রথমে কাদা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছো। তো এই কাদাটা হচ্ছে কি, আমার মা তুলে এনেছে, আমি তুলিনি। মানে মাকে বললাম যে প্রদীপ করব, তুলে এনে দাও, বলতে মা তুলে এনে দিয়েছে। তো এটাকে আমি এবার ভালো করে থাসতে হবে। তার কারণ হচ্ছে কি, এটা খুব একটা থাসা নেই, তো এটা একটু থেসে নেব, তারপরে দেখছি কেমন হয়। তো এটা আমি একটু থেসে নিই, তার ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো দেখো, এই এরকমভাবে একটু থাসলে কাদাটা একটু মানে একটু হালকা হলেও নরম হবে, কারণ নরম না হলে মানে তোমার প্রদীপটা করতে একটু অসুবিধা হবে। তো আমার থাসা কমপ্লিট হয়ে গেছে, আমি এগুলোকে এবার ছোট্ট ছোট্ট গুলি টাইপের করে নেব, নিয়ে ওইখান দিয়ে এবার প্রদীপ বানাবো। তো কিছু অনেকগুলো করে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে এইরকম ছোটো ছোটো গুলি করে নিও। তো আমি যেই প্রসেসে করি সেটাই দেখাচ্ছি। মানে আমাদের গ্রামাঞ্চলে তো বিশেষত এই মানে ইয়ে কালী পুজোর আগে মানে এইরকম 14 প্রদীপ করতে হয়, মানে 14 প্রদীপও করতে হয়, 14টা প্রদীপ করতে হয়, তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছু করতে হয়, মানে আরও এক 14। তো আমি গুলিগুলো করে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো আমার প্রায় মানে এরপরে গুলিগুলো করে তোমাদের দেখাচ্ছি, প্রায় অনেকগুলো গুলিগুলো করা হয়ে গেছে, 14 কি এর একটু বেশি হবে করেছি। তো যতটা লাগবে ততটা নেব। তো এই জলটার একটাই কারণ, জলটা নিয়েছি। তো এই জলটা দিয়ে প্রদীপ সাইজে মানে মাছ করলে একটু ভালো হয় প্রদীপগুলো, যেহেতু একটু বড় বড় না প্রদীপ হলে ভালো লাগে। তো এই যেটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি প্রদীপগুলো মানে মানে রেখে এগুলোতে শুকোতে হবে, যেহেতু প্রদীপগুলো শুকোতে হবে, যে হাত সাই ছাদে রাখলে হবে না ফুট করে, তাই জন্য এই কাঠটা নিয়ে নিয়েছি, এর ওপরে মানে আমার প্রদীপগুলো করে রাখতে হবে। তো দেখো আমি কীভাবে প্রদীপগুলো করি, তো দেখতে থাকো প্রদীপগুলো কী প্রসেসে হয়। কাদার গুলিটাকে প্রথমে আমাকে ভালো করে মানে গোল করে নিতে হবে, নিয়ে তারপরে মানে প্রদীপের সাইজে আকারে দিতে হবে। তো তারপরে দেখো আমি কীভাবে করি, তো পুরোটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু হচ্ছে গিয়ে জল নিতে হবে, যেহেতু আমি মানে প্রদীপটা শুধু করি না, জল একটু নিয়ে ওটাকে স্মুথ করলে কত সুন্দর লাগে দেখো প্রদীপটা। তো প্রদীপটা পুরোটা হয়ে যাক, আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে প্রদীপটা কত সুন্দর লাগে। এমনি যেহেতু রাখলে খুব একটা ভালো লাগবে না, যার জন্য আমি জল দিয়ে মানে প্রদীপটা একদম স্মুথ করছি, ওতে দেখতে প্রদীপটাও ভালো হয়। তো প্রদীপটা হয়ে যাক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়। তো হ্যাঁ, আর একটা প্রদীপ যে মানে খুব একটা জল দেবে সেটা না, অল্প করে জল দিয়ে দিয়ে তাতে মানে প্রদীপটা তো স্মুথ হলো, আর তাতে দেখতেও, বেশি জল দিলে আবার শুকোতে দেরি হবে, যেহেতু একদিন পরে তোমার 14 প্রদীপ, তার জন্য অল্প করে জল দিয়ে স্মুথ করো। তো দেখতে থাকো, দেখতে পাচ্ছ এইরকম প্রদীপটার আকার এসেছে, কেমন লাগছে বলো। তো এইরকম করে আমি অনেকগুলো প্রদীপ করে নেব, তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর একটা করি দেখো, তারপরে আমি তোমাদের আর একবার মানে অনেক সবগুলো করে, যেহেতু মানে সবগুলো করতে গেলে আর দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যার জন্য আমি সবগুলো প্রদীপ করে দেখাবো না, দু তিনটে প্রদীপ করে দেখাচ্ছি, তারপরে আমি তো তোমাদের সাথে সবগুলো প্রদীপ করে দেখাবো। তো দেখো, প্রথমে মানে বেশি বড় না করলেও প্রথমে তোমাকে আগে ধারটা করে নিতে হবে, তারপর প্রদীপের মুখ, তারপরে হচ্ছে গিয়ে মানে অনেকে প্রদীপটাকে স্মুথ করে না, বাট আমি করি। প্রদীপটা স্মুথ করলে আমার মানে আমার মতে আমার খুব ভালো লাগে দেখতে, এমনি রেখে দিলেও হবে, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু পলতে দেবে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু জল দিয়ে স্মুথ করে নিই, দেখতে প্রদীপটা অনেকটা অনেকটা ভালো লাগে। তো তোমরাও যারা মানে গ্রামাঞ্চলে থাকো, এইরকমভাবে প্রদীপটা করার পরে একটু বাটি করে জল নিয়ে স্মুথ করে নিয়েও দেখতে ততটা অনেকটা ভালো লাগবে। তো এই দেখতে পাচ্ছ প্রদীপটা আমি উপর দিয়ে, এতক্ষণ আমি পাশ দিয়ে দেখাচ্ছিলাম, তো এবার এটা প্রদীপটা উপর দিয়ে দেখাচ্ছি। কাদাটা মানে একটু শক্ত হয়ে গেছিলো, যার জন্য মানে ফেটে যাচ্ছিলো, কিন্তু তুমি যদি কাদাটাকে মানে স্মুথ মানে একটু স্মুথ করে নাও, তাতে তোমার দেখতেও ভালো লাগবে। তো আমার অলরেডি অনেকগুলো প্রদীপ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো প্রায় 14টার বেশি হয়ে গেছে। তো আর কটা, মাত্র দুটো কি তিনটে আছে, তো ওইগুলো দিয়ে করব। আর হ্যাঁ, আর এক যেটুকুনি কাদা আছে, শুধু এই 14টা প্রদীপ করলে হবে না, এর সাথে আমার আবার মানে শর্ট শর্ট মানে ছোট ছোট 14 প্রদীপ করতে হবে, আবার একটা প্রদীপ একসাথে মানে তার 14টা মুখ থাকবে, সেটাও আমাকে করতে হবে। আর এটা হলো সেটাই, এর কাদাটা মাখা হয়ে গেছে, এর কাদাটা একটু বড় নিতে হবে, যেহেতু একটা প্রদীপের মধ্যে 14টা মানে প্রদীপের মুখ করতে হবে, যার জন্য এই কাদাটা একটু বেশি করে নিয়ে নিও তোমরা।
তো আমি বেশি করে নিয়ে নিয়েছি যেহেতু, কারণ আমার একটু এটা বড় করতে হবে, কারণ এর ওপর আরও মানে পঞ্চপ্রদীপ যেটা সেটাও থাকবে, যার জন্য এই কাদাটা আমি বেশি করে নিয়ে নিয়েছি। তো দেখো কীরকম হয়, মানে এইরকম করার পরে এর ওপর এর মুখ চা আমি 14টা করবো, করলে ব্যাস 14 প্রদীপ হয়ে যাবে। আমাদের গ্রামাঞ্চলে যেরকম নিয়ম আসলে, মানে ওটা তো আলাদা 14 ছোট ছোট প্রদীপ আছে, এর সাথেও আমাদের মানে ছোট ছোট মানে একটা প্রদীপের মধ্যে 14টা মুখ, এগুলো পুকুরে ভাসাতে হয়। এই যে ছোট ছোট প্রদীপ যেগুলো করেছি এগুলো মানে আমাদের মানে চারিদিকে হয়তো খামারে কিংবা আমাদের ঘরে, তারপরে মানে যেখানে আমরা ঘাট সরি মানে থালা বাসন ধোয়া হয় সেখানেও আমাদের এই ছোট ছোট প্রদীপগুলো দেওয়া হয়। কিন্তু এই যে বড় 14 প্রদীপ করছি কিংবা আর একটা তোমাদের সাথে শেয়ার করছি পঞ্চপ্রদীপ, সেটা হচ্ছে গিয়ে পুকুরে ভাসাতে হয়। মানে এই পঞ্চপ্রদীপ আর 14 প্রদীপ একসাথে পুকুরে ভাসাতে হবে। তো আমার 14 প্রদীপের মুখগুলো করা কমপ্লিট। তো এবার আমাকে মুখগুলো ছোট ছোট করে অল্প অল্প করে মুখগুলো করতে হবে। এই মুখগুলো করার সময় একটু অসুবিধা হয়, কেননা মুখগুলো করতে করতে মানে অনেক সময় হয়তো 7টার যায় 14টার জায়গায় 13টা হয়ে যায়। তো এইরকম একটু বুঝে শুনে যে এইরকম এইরকম মুখ হবে সেই অনুযায়ী তোমরা মানে 14টা করো। তো দেখো আমার 14টা হয় কি না, তো একটু ভেবে চিনতে বুঝে শুনে করতে হবে। তো গাইস আমি এই 14টা প্রদীপের মুখটা করে নিই, কারণ প্রত্যেকটা দেখাতে গেলে তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তার জন্য আমি 14 প্রদীপটা টোটাল কমপ্লিট করে, গাইস আমার 14 প্রদীপ করা রেডি। তো এই যে দেখতে পাচ্ছ 14টা মুখ হয়েছে এই বড় প্রদীপটা, এটার সাথেও আরও 5টা প্রদীপ যুক্ত হবে, মানে একটা এক্সট্রা প্রদীপ আর একটা হচ্ছে কি মানে মানে 14 প্রদীপ। তো এই যে এক্সট্রা যেটা আমি বলছিলাম একটা হবে আর আর একটা প্রদীপ হবে, তার মুখ থাকবে 4টে। তো একটা প্রদীপ যেটা মানে এই যেভাবে করি সেটা দেখো, কারণ ওই পঞ্চপ্রদীপের ওপর যেহেতু প্রদীপটা থাকবে তো তার জন্য আমি যে প্রসেসে করছি দেখতে থাকো। তো প্রথমে আমাকে মানে একটা থাম্বি মতন করে নিতে হবে, তো তার ওপরে একটা জাস্ট একটা প্রদীপ হবে। তো এটা দেখতে থাকো কীভাবে করি, মানে প্রথম তোমাকে একটু প্রদীপের একটু লম্বা টাইপের করতে হবে, যেহেতু 14 প্রদীপের ওপর থাকবে। তো তার জন্য ওই 14 প্রদীপটা, তো আমার প্রদীপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু মানে স্মুথ করতে হবে, যেটা যেটা একটু জল দিয়ে, এটা না করলে হবে বাট আমি করি। তো এই যে দেখতে পাচ্ছ একটা প্রদীপ কমপ্লিট হয়ে গেছে। তো আমি পুরো প্রদীপটা করে নিই, নিয়ে স্মুথ করে নিই, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন দেখতে হয়েছে প্রদীপটা। তো প্রদীপটা প্রায় স্মুথও করে নিয়েছি, তো এবার রেখে দিই। এবার আমাকে করতে হবে একটা প্রদীপ হয়ে গেছে আর একটা বড় ছোট প্রদীপ করতে হবে, তার আবার মুখ থাকবে 4টে। জানি না কাদের কী নিয়ম আছে, কিন্তু আমাদের মানে আমাদের বাড়ির এই নিয়মটা আছে। তো যার জন্য আমাকে এইটা প্রত্যেক বছর আমাকেই করতে হয়, যেহেতু মা পারে না তো আমি প্রত্যেক বছর করছি বরাবরই। তো দেখতে থাকো এটা কীভাবে করি, এটা খুব একটা কঠিন না, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তার কারণ হচ্ছে কি, একটা ছোটো প্রদীপ করে তার 4টে মুখ। যখন 14 প্রদীপটা করছিলাম ওর একটু প্রবলেম হচ্ছিলো, কারণ ওটা তোমাকে বুঝে শুনে 14টা মুখ করতে হবে, হয়তো একটা গায়ে গায়ে পড়ে গেলে তখন মানে প্রদীপটা দেখতেও ততটা ভালো লাগবে না। তার জন্য মানে ওটা একটু বুঝে শুনে ভেবে চিনতে করতে পারে। এটা তো 4টে প্রদীপ, এটা খুব সহজ, চারদিকে মুখ করে দেবো। আর তো দেওয়ার পরে আমার মানে ওই প্রদীপটা, ওই যে একটা প্রদীপ করলাম ওইটা এই 4টে প্রদীপ 14 মানে 4টে প্রদীপের ওপরে যে বড় প্রদীপটা ওর ওপর রেখে আবার ওইটাকে আবার পঞ্চপ্রদীপের ওপর রেখে ওটা আমাদের পুকুরে ভাসাতে হয়। তো দেখতে থাকো আমার প্রায় হয়ে এসেছে, এটা স্মুথ করে নিই, তারপর আমি সবগুলো একসাথে দেখাচ্ছি। তো আমার সবগুলো প্রদীপ প্রায় হয়ে গেছে, এই যে 4টে প্রদীপ। তো এইটার ওপর আমাকে এই একটা প্রদীপ এইটা রাখতে হবে, মানে এইটার ওপর আবার এইটা আবার 14 প্রদীপের ওপর রেখে মানে প্রদীপগুলো জ্বালিয়ে পুকুরে ভাসাতে হয়। তো আমি প্রদীপগুলো সব ওই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার কেমন লাগছে প্রদীপগুলো, মানে আমার তো খুব পছন্দের স্মুথ করে। তো এইটা হচ্ছে কি পঞ্চপ্রদীপ আর এটা 14 প্রদীপ, আর এইগুলো সব এমনি খুচখাচ এদিকে, মানে এই প্রদীপগুলো যেখানে সেখানে, আর এগুলো আমাদের ভাসান। তো রোদও পড়েছে যেহেতু, তো আমি এগুলো আগে রোদে শুকাতে হবে, যেহেতু আমি জল দিই আর কাঁচা প্রদীপ জ্বালানো যাবে না, যার জন্য আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি তারপরে তোমাদের ওপর দিয়ে দেখাচ্ছি যে কেমন লাগছে, এটা পাশ দিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কি ওপর দিয়ে প্রদীপগুলো কেমন লাগছে, তো কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট অ্যান্ড শেয়ার সবাই করে দিও। তো গাইস এটা হচ্ছে কি বিকালবেলা শুকানোর পর, এটা আমি দেখতে